শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম রাতুল কৃষ্ণ হালদার, পিতামৃত যোগেন্দ্রনাথ হালদার, মাতামৃত সাবিত্রী হালদার, গ্রাম হাবাসপুর, পোস্ট অফিস হাবাসপুর, থানা পাংশা, জেলা রাজবাড়ী। আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে 1969 সাল ফরিদপুর গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি ডিগ্রি লাভ করি। এরপর ফরিদপুর সদরে একটা স্কুলে বিএসসি শিক্ষক হিসাবে যোগদান করি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পর আমরা যুদ্ধে যাওয়ার জন্য উদ্যুক্ত হই এবং মনে মনে সমস্ত প্রস্তুতি নেই। তারপরে ফরিদপুর থেকে এপ্রিলের দিকে আমি কুষ্টিয়া হয়ে মেহেরপুর বর্ডার দিয়ে ভারতে চলে যাই। মেহেরপুর বর্ডারে তখন মুক্তিযোদ্ধাদের জন্য একটা ট্রানজিট ক্যাম্প ছিল, সেখানে ওই মুক্তিযোদ্ধারা ট্রেনিং দিত এবং রাত্রে বর্ডারে রেড করত। আমি সেখানে সেই ক্যাম্পে জয়েন করলাম, ট্রেনিং শুরু করলাম। যখন ট্রেনিং মোটামুটি শেষের দিকে, তখন ওই ক্যাম্পে সিরাজুল আলম এর নেতৃত্বে একটা গ্রুপ আসে, যারা গ্রাজুয়েশন ডিগ্রি যাদের আসে তাদেরকে আলাদা করে ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউতে আমি সিলেক্ট হই। সেখান থেকে আমাদেরকে কলকাতা নিয়ে যাওয়া হয়। সিরাজুল আলম খান তখন আমাদের উনি সব রকম ব্যবস্থা করলেন। কলকাতা থেকে আমরা ট্রেনে করে জলপাইগুড়ি গেলাম। ওখানে একটা ক্যাম্প, ট্রানজিট ক্যাম্প ছিল আর্মিদের আন্ডারে। সেই ক্যাম্পে আমরা কিছুদিন থাকি। ওই ক্যাম্প থেকে আমাদেরকে ওই কার্গো প্লেনে দেরাদুনে সারানপুর এয়ারপোর্ট, সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে আর্মির গাড়িতে 7,500 ফুট উপরে তান্ডুয়া ক্যাম্প, সেই ক্যাম্পে রাত্রি 3টার দিকে আমরা পৌঁছালাম। তখন সেই সময় আমাদের ওখানে 2টা করে কম্বল, অন্যান্য সব জিনিসপত্র, খাওয়ার আমাদের প্লেট প্লেট এগুলো আমাদেরকে দেওয়া হলো। আমরা এগুলো নিয়ে সেই রাত্রিতে থাকলাম। তারপর দিন থেকে ট্রেনিং শুরু হলো। এই ট্রেনিংয়ের নেতৃত্ব দান করছিলেন জেনারেল ওবার, এবং এটা ছিল গেইলা ট্রেনিং। সেখানে আমাদের যারা ট্রেনিং করাতেন, যার নেতৃত্বে ট্রেনিং আমরা করেছি, তিনি ছিলেন মেজর মালহোত্রা।
ওনার আন্ডারে আরও স্টাফটা ছিল, তারা আমাদের ট্রেনিং করাতো। এই ট্রেনিং বলতে গেলে ভোর মানে 4টের থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত ট্রেনিং চলতো। এসএমডি, এসএলআর, এলএমডি এই সমস্ত অস্ত্রগুলো বিভিন্ন পার্স পরিচিত এবং এগুলো কুলা ঘোড়া এগুলো করাতো। এরপরে আমাদের শুরু হলো টার্গেট ঠিক করে গুলি করা। তারপরে আমরা টার্গেট বা আমরা হিট করলাম, গ্রেনেড কীভাবে ছুটতে হয়, গ্রেনেডের কী পার্স, কীভাবে গ্রেনেড মানে ধরতে হয় সমস্ত কিছু শেখানো। এবং শেখানোর পরে পাহাড়ের পর্বতের মধ্যে নিয়ে যায় সেখানে গ্রেনেড চার্জ করানো, কীভাবে গ্রেনেড চার্জ করতে হয় এবং সেখানে কীভাবে র্যাকি করতে হয়, কীভাবে অ্যাডভোস করতে হয়, কীভাবে ইয়ে করতে সমস্ত দূরে আমাদের সে হাতে করে। এবং আমরা অনেক দূর দূরান্ত বড়ো বড়ো পর্বত ডিঙায় ডিঙায় তারপরে বিভিন্ন জায়গায় আমরা যেতাম, সেগুলো সমস্ত শিখান। এবার শিখানোর পরে মোটামুটি আমরা তখন দক্ষ হয়ে গেলাম, দক্ষ হয়ে যাওয়ার পর তখন আমাদেরকে বলে এখন আপনাদের পাঠাই দেওয়া। এরপরে আমরা আবার প্লেনে তখন কলকাতা দমদম বিমানবন্দরে আমাদের দমদম বিমানবন্দর থেকে আমাদের নিয়ে গেল বারাকপুর ক্যান্টনমেন্ট, সেটা আমাদের ট্রানজিট ক্যাম্প ছিল। বারাকপুর ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে রাইফেল দেওয়া হলো, গুলি দেওয়া হলো, গ্রেনেড দেওয়া হলো, এসএমজি, এসএলআর, এমনকি এলএমজিও দেওয়া হলো, মানে উই আর ওয়েল ইকুইপড ফ্রম দেয়ার। এরপরে একদিন রাত্রে আমাদের আঞ্চলিক অধিনায়ক তো পায় ভাই এবং ইন্ডিয়া আর্মির অনেক উচ্চপদস্থ মানে অফিসার তারাও আসলো। আসার পরে দুইটা নৌকা ভর্তি আমরা মুক্তিযোদ্ধারা তখন আমাদেরকে নিয়ে শিকারপুর যান, শিকারপুর সেখান থেকে আমাদের বিদায় দেওয়া। শিকারপুর থেকে নৌকায় তখন খুব বর্ষণ হয়েছিল, বৃষ্টি আকাশে অল্প অল্প চাঁদ ছিল। আমরা নৌকার দুই দিকে একদম নিঃসীম কোনোরকম কোনো শব্দ নাই, মনে হচ্ছিল যে এই বুঝি গুলি করে দেয়, এই বুঝি গুলি করে দেয়। পাশে একদম পাশ দিয়ে যাচ্ছে তো তীরের কাজ দিয়ে যাচ্ছে। আমাদের একদম গাইড ছিল কুষ্টিয়া বাড়ি, উনি আমাদেরকে একটা বাড়িতে নিয়ে গেলেন। সেই বাড়িটা যিনি মালিক হয়েছিলেন মুসলিম, কিন্তু মুক্তিযোদ্ধাদের উনি হেল্প করেন, উনি আমাদের শেল্টার দিলেন সেই রাতে। এবং উনি বিভিন্ন লোক লাগায় যাচ্ছে, হঠাৎ করে সকালবেলার দিকে খবর আসলো যে আর্মি আসছে। তখন আমরা কী করি, আমরা তখন আমাদের অস্ত্রগুলি তুলে নিয়ে গাছ ঝাড়ের ভিতরে যাই, পজিশন নিলাম। আর্মি আসলে তখন যুদ্ধ করে মরব, হ্যাঁ পালানোর কিছু দেখি না, পজিশন নিলাম। নেওয়ার পরে তারপর খবর আসলো যে না আসতেছে না, তখন তাড়াতাড়ি আবার দুটো নৌকা তখন আমরা রওনা দিলাম কুষ্টিয়া। কুষ্টিয়ার অনেক বিচিত্র ব্যাপার, সেখানে সেই নৌকাগুলো আসে না, তখন উঁচু করে নিয়ে কুষ্টিয়াতে বাঁধ আসে, বাঁধের উঁচু করে নিয়ে তারপরে আপনার কুষ্টিয়ায় একটা যেখানে একটা স্টেশন সেখানে গাড়ি গাড়ি থামে না, সেখানে আমাদের নিয়ে নামা দিল। নামা দিয়ে সেখানে রাজাকাররা, রাজাকারের একটা গ্রুপ তারা আমাদের ওয়েলকাম করে, দিস ইজ স্ট্রেঞ্জ, হ্যাঁ তারা ওয়েলকাম করলো আমাদের। ওয়েলকাম করার পরে রাজাকারের যে কমান্ডার, হ্যাঁ সে বলে আমি তো শুধু আপনাদের হেল্প করার জন্য রাজাকার হয়েছে। তারপরে আমাদেরকে ওয়েলকাম করে তারা আমাদের ওই আর্মি যেটা সবচেয়ে কঠিন যেখানে আর্মি ইয়ে পাহা দিচ্ছে ওর পাশ দিয়ে একদম পদ্মার ধারে নিয়ে নিয়ে গেলো। নিজের ওখানে দুটো নৌকা, দুইটা নৌকা তার প্রায় 50 জন মুক্তিযোদ্ধা আমরা রওনা দিলাম। এপারে মানে খুব সাথে গ্রাহকের রওনা দিলে আমরা যখন রওনা দিচ্ছি হঠাৎ করে তীর থেকে এই কে যায় করে, হ্যাঁ ঘিরাও ঘিরাও, আমরা তো যাই না, দুইবার তিনবার করে ডাকার পরে ওরা আমাদেরকে আর ডাকেনি। আমরা চলে গেলাম ওপারে, ওপারে যে খুব সাথে কুষ্টিয়ার খুব সাথে সেখানে এক বাড়িতে আমাদেরকে রাখলো নিয়ে গেল। সেই বাড়িতে মানুষ কত যে আমাদেরকে হেল্প করেছে কল্পনা করা যায় না। সেখানে খাবার নেই, তখন তো খুব কষ্ট মানুষের, তারা রান্না করেছে ডাল নাই, চাল দিয়ে একটু হলুদ টলুদ দিয়ে মানে খিচুড়ির মতো আর কি। আমরা সেই দেখলাম যে ডাল ছাড়া খিচুড়ি কি তবুও কত সুস্বাদু, সেগুলো আমরা খেয়ে তারপর তাদের কত ধন্যবাদ ধন্যবাদ দিয়ে সেখান থেকে আমাদেরকে নিয়ে আসলো। আমাদের একজন স্যার মুসলিমউদ্দিন মৃধা, উনি এমপি ছিলেন আর কি, উনি তখন কল্লাটিতে ওই মুক্তিযোদ্ধাদের উনি তো সংগঠক,
এবং ট্রেনিংয়ের জন্য সব ব্যবস্থা করতো মুসলিম মেম্বার। তারই ভাই, বড় ভাই জোরের মিধা, উনি আমাদের স্যার, ওনার বিল্ডিংয়ে আমাদের উঠানোর পরে আমরা তখন প্রায় 20 জন। উঠানোর পরে ওই স্যার জানে যে যে কোনো সময় আর্মি খবর পালি করে আসে, বাড়ি ওনাকে মারি দেবে, বাড়িঘর ঘুরাই দেবে। তা সত্ত্বেও দেশের কর্ম এবং কত থেকে তার ছাত্রী করে এটা করা যায়, তার ছাত্ররা সমস্ত আমরা তার ছাত্র। এর জন্য উনি সেই লুঙি পরে, তখন খুব পানি হয়েছিল বর্ষা, লুঙি পরে যে হাটে যায় আমাদের জন্য ইলিশ মাছ কিনে আসে যে আমার ছেলে রাখাবে। আমরা ওখানে 2-3 দিন ছিলাম, থাকার পরে তখন ভাগ ভাগ হয়ে গেল। আমাদের হাওয়াসপুর যারা আমাদের গ্রামে নেওয়া হয়েছে, সেই হাওয়াসপুর গ্রামে একটা গ্রুপ, তারপরে ওপারে মৌরাট, ওদিকে ওদিকে ওদের একটা গ্রুপ, এরকম বিভিন্ন গ্রুপ আর কি ভাগ ভাগ হয়ে গেল। ভাগ হয়ে তো আমরা আমাদের কুণ্ড তার বিল্ডিংয়ে থাকতো ফটিক ভাই, আমজাদ হোসেন আমরা ফটিক তার নাম, ওর ওখানে উঠলাম। তখন মুক্তিযুদ্ধ আমরা খাওয়া দাওয়ার কী অবস্থা, তখন বিভিন্ন ভাগ ভাগ করে দিল। তো আমার দিল ওখানে ওই পাশেই বিকাশেন্দু কুণ্ড, তো ওনার ওখানে আমি থাকতাম। আর ওই বিল্ডিংয়ের যে শিলেপোটা, সেই শিলেপোটায় থাকতো নিচে ধরেন আপনার আজাদ, সোবহান, এরা এরা থাকলে। এবং আমরা ওখানে থাকি, আর আজাদ ছিল হলো ক্যাম্পের লিডার, ওই ওই ছোটো ক্যাম্পের। আর পুরা থানার ইয়ে ছিল হলো আপনার মতিন মিয়া, মোয়াবজের মতিন মিয়া, উনি পুরা থানার কমান্ড ছিল। আমাদের মুজিব বাহিনী, মুক্তি বাহিনী, মুজিব বাহিনী দুই গ্রুপ হয়েছিল। তা এদের মধ্যে আবার ভুল বোঝাবুঝি যাতে না হয় যোগাযোগ করে একটা আমরা সবাই, তো আমরা সবাই স্বাধীনতার জন্য মুক্তি বাহিনী তারাও যুদ্ধ করছে, যুদ্ধ করে তারা বিভিন্ন জায়গাতে রেড করছে। আমরা যাওয়ার পরেই একটা আশ্চর্য ব্যাপার হলো এই যে ওখানে যে রাজাকার গ্রুপ ছিল, সমস্ত রাজাকার গ্রুপ একদম সাইলেন্ট, আর তারা কোনো কথা বলে না, কোথাও যায়ও না। একবার এক দবাদার দেখে যে ওখান দিয়ে আসছে, দবাদার থানা সাহেব তারা সঙ্গে সঙ্গে তাদের ক্যাম্পে নিয়ে আসে, বিভিন্ন রকম জিজ্ঞাসাবাস করে টোলে। সে তখন আবার ওর মধ্যে এসে আবার ওই কী আদায় করতো, বিভিন্ন জায়গায় যায় আর কি টাকা আদায় করতো, তখন তাকে একদম জিনিস করলাম। আমরা খবর নিয়ে নিয়ে আর্মিরা কোথায় মুখ করতেছে, তারা কী করতেছে, তাদেরকে কে হেল্প করতেছে, এই সমস্ত খবর নিয়ে নিয়ে আমরা একেবারে আর্মির একেবারে মানে বলতে গেলে ঘরের পর যাই আমরা অপারেশন করছি। আর্মি থানাতে আছে তার কাছে যাই আমরা অপারেশন করছি। ওই অপারেশনের যে মানে পান্ডা তাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে তাকে মানে কোনো খাতির নাই। আমাদের একটা টেনিস আপনাকে বলি, তারপর ট্রেন চলতো ওখানে আমরা শোনার যে ওই স্টেশনে রাজাকারের যে হেড সে আছে, আমাদের একটা ছেলে আমাদের সাথে আমাদের সবার গ্রেনেডটা মনে করেন চালের ব্যাগের ভিতরে রাখি স্টেশনে, তখন তো চারিদিকে আর্মি ভর্তি, চারিদিকে তো আর্মি ভর্তি, তার মধ্যে চাইলে যে চাল নিয়ে যেতে পারে রাজা করতে আসে, তার ভিতরে গ্রেনেড রাখে ওই স্টেশনে। ওই লোকটা আর কি যখন বসে আসে, আজকে হাত দিয়ে দিনটা খুলে সাহেবের সাথে ওই সে দেখেন এমনই ছেলার যে ওই ছোঁয়াই ওই লোকটা বাথরুম এদিকে ব্লাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন দৌড় 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 গরিব দৌড় দৌড়ে বেঁচে গেল, বেঁচে গেলে তাই যে আর্মি এসে আমাদের কোথায় খুঁজে গেল। আর তখন সাধারণত সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের সাথে আমরাও দৌড়াচ্ছি, ওরাও দৌড় সাধারণ দৌড়াচ্ছি। ওইটা একটা অপারেশনের কথা বলা, আর একটা অপারেশন হলো যে থানার সাথে লাগানোই এক বাড়িতে আলবদ আলসাম সেরকম বড়ো একটা নেতা, আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে ওই নামটা হলো আপনার এটা চন্দনা নদী, সেই নদীতে শাঁখ নাই পাফে যেতে হবে রাইফেল নিয়ে, রাইফেল উঁচু করতে 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 এক বাঁশ এরকম দিয়ে উঁচু করতে 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 শেষে রাইফেল সহ আমরা ডুবে গেলাম। রাইফেল তো থাকা যায় না, হাফিজ নাড়াটা সে যা মনে আসে সে যাই উঁচু করে ধরল বাস ধরার পরে তখন আমরা 5-7 জন আর কি আমরা তখন বেঁচে গেলাম। তারপরে আমরা উঠলাম, ওঠার পরে সেই পানের বড় আছে সেই পানের বড়দের ভিতর দিয়ে যায় আজাদ ওই বাইরে ঢুকে গেলাম। কঠিন অপারেশন ছিল, উইদাউট এনি সাউন্ড আমরা ওখানে এরপরে বাংলা আমার আরেকটা অর্জন করছে, সেটা হলো যে ওখানে আজাদ
আজাদের নেতৃত্বে। যে হেড ছিল সেটা হলো আবুল কালাম আজাদ, সেই অপারেশনের প্ল্যান করত এবং সেই নির্দেশনা প্রদান করতো এবং সে সবসময় সাথে থাকতো আবুল কালাম আজাদ। সেসাথে আমি এবং আমার সোবান আমরা ট্রেনার হিসাবে ওখানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের আমরা প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে অ্যাম্বুস কীভাবে করতে হয়, রাইফেল কীভাবে ধরতে হয়, ফায়ার করতে হয় কীভাবে, গ্রেনেড কীভাবে চালাতে হয়, গ্রেনেড খোলা ঝোড়া, রাইফেল খোলা ঝোড়া, এসএমজি খোলা ঝোড়া, এলএমজি খোলা ঝোড়া, এই সমস্তগুলো আমরা তাদেরকে শিখাইছি। এবং দিনের বেলায় কীভাবে অ্যাম্বুস করে প্রকৃতির সাথে মিশে যেতে হয় সেগুলোও আমরা তাদেরকে শিখাইছি। এবং ওই বাঁশঝাড়ের ভিতরে আমরা অ্যাম্বুস করে এগুলো তো আমরা হাতে কলমে শিক্ষা দিয়েছি। এবং ওরা আমাদের সাথে, তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, তারা আমাদের সাথে বিভিন্ন অপারেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। মানে মোটামুটি কথা হচ্ছে আমরা যখন তারা এন্ট্রি দ্বারা ছিল তাদেরকে আস্তে 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 পৃথিবী দিয়ে শুরু করি, তার ঘরে হলো কি যে আর কেউ সাহসই পেল না, কারণ ওখানে আর কোনো আর্মি আসতে সাহস পাই না। সেইভাবে আমরা অপারেশন চললাম। তারপরে আবার পর্দার ধারে আমাদের পর্দা নদীর ধারে আমরা শুনলাম যে আর্মি আসে গিয়ে পরে পর ওর মানে সাত ভাইয়া পথ পাবনা জেলা তখন আগুন দিচ্ছে আর্মি, আমরাই গেলাম। যাওয়ার পরে আর্মিরা আমাদের দেখছে পর্দা দিয়ে পর আর্মিরা দেখতে পাচ্ছে যে আমরা ওখানে আর্মিরা উপাধি লঞ্চ নিয়ে আসলো, আমরা কিন্তু ধানের ক্ষেত্রে ভিতরে পজিশন নিয়ে আসছি। আর একটু গুলাগুলি হলো, হ্যাঁ, কিন্তু আমাদেরকে দেখবে কোথা থেকে, আমরা ধানের ক্ষেত্রে ভিতরে একেবারে মাথার নিচু করে আমাদের গুলাগুলি। এরপরে ওরা পিছাইল, ওরা আমাদের দেখতে পাচ্ছে না, তো ওরা পিছাই চলে গেল, পিছাই চলে গেল। আমরা এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন অপারেশনে বিভিন্ন জায়গাতে আমরা সরাসরি পাকিস্তানের আর্মির সাথে একবারই আমাদের নিয়ম ছিল যে পাবলিক এই গেইলাদের যদি শেল্টার না দেয় তাহলে গেইলা, যেমন পুকুরের ভিতরে যদি মাছ থাকে, পুকুর যদি গরম হয়ে যায় আগুনে মাছ কোথায় যাবে, সেই জন্য পাবলিক মনে করেন আমাদের শেল্টার না দেয় তাহলে আমাদের কোথাও যাবে না। এই জন্যই পাবলিক আমাদের সবসময় সুন্দর ব্যবহার করছে, এবং পাবলিক আমাদের একবার তাদের ঘরের ভিতরে তাদের একবার ভিতরে ভিতরে আমাদের আমাদের কোথায় খুঁজে পাবে, আর যে কোনো ইনফরমেশন সঙ্গে সঙ্গে চলে আসছে। তো এই ছিল আপনার গেরিলা যুদ্ধ, এবং এই গেরিলা যুদ্ধ আমরা সাংঘাতিকভাবে সাকসেসফুল হয়েছি। কোথায়ও কোনো মানে দেশের এগেনস্টে যারা ছিল তারা একদম সুযোগ হয়ে গেছিল, ছোটো ছোটো ছেলে মেয়ে যারা ছোটো ছোটো বাচ্চারা, এই যে আমাদের বাচ্চারা না ছোটো ছোটো বাচ্চারা, এদেরকে আমরা ইউজ করতাম যে বাদাম দিয়ে বা অন্য কিছু দিয়ে থানা ভিতরে ঢুকে যাচ্ছে। ওইসব ছেলেপেলে ছোটো ছোটো ছেলেপেলে ছিল থানা ভিতরে ঢুকে যাচ্ছে, ভয় পাত না, বাদাম বিক্রি করতে আসছে, কিন্তু কোন জায়গায় কী আর্মস আসে ওই জিনিসগুলো তারা খবর ঠিক নিয়েছে আমাদের কাছে। এই ছোটো ছোটো ছেলেবেলায় এরা কিন্তু সাংঘাতিক মানে সাহসী এবং মানে আশ্চর্য ব্যাপার যে একবার মৃত্যুর ভিতরে মৃত্যুর গহর থেকে তারা খবর নিয়ে যেতে পারে। 16ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন আমরা ওই যে ওই ক্যাম্প গুটাই নিয়ে আমরা চলে গেলাম কাংসা বড়ো ক্যাম্পে, আর বড়ো ক্যাম্পে গেলাম। তারপরে ওইখান থেকে তারপর ঢাকা চলে গেলাম, ঢাকাটাই অসীম স্টেডিয়ামে সরাসরি আমাদের ওইখান থেকে মাস পায় এই চলে গেলাম। ৩০ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের
ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।